দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ঘুমাচ্ছে, একটু দেখিয়ে দিই ওকে। এই যে বেবি হওয়ার জন্য ওর যে যন্ত্রণাটা হচ্ছিল, পেনটা হচ্ছে, সকাল 7টা থেকে মিনিমাম সারাটা দিন খুব কষ্ট পেয়েছে। আর না, 4টে বেবি ওর লস্ট হয়েছে, মানে বেঁচে নেই। একটা বেবিকে আমরা রাস্তায় নিয়ে যেতে যেতেই ওদের ওর এ করতে হয়েছে, বের করে নিতে হয়েছে, তো সেটা বেঁচে নেই। আর অনেকটা দূরে বলে সাথে নিয়ে আসতে পারিনি, সেখানেই একটা জায়গায় আমরা রেখে দিয়ে আসতে বাধ্য হয়েছি। আর 3টে বেবি আমরা এখানেই সমাধি দিয়ে দিয়েছি, সেটা আপনারা ভিডিওর ক্লিপের মধ্যেই দেখতে পাবেন। একটা বেবি বেঁচে আছে, এই যে খাইয়ে দিয়েছি, ও মায়ের কাছেই সব সময় থাকে, তো একটু তো আলাদা রাখতে হবে, ওই জন্য একটু গরমের মধ্যে। ওই যে দেখুন ঘুমাচ্ছে আমার ছোট্ট কুকু, আমি ওকে কুকু বলে ডাকি, আমার ছেলে ওকে বোজো নাম দিয়েছে। খুব স্ট্রেসের মধ্যে আছে, ওর চোখ মুখটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। আর আমরাও খুব কষ্টের মধ্যে দিয়েই গেছি এই 2টো দিন, এখনো পর্যন্ত বলছি সেই কষ্টটা ভুলতে পাচ্ছি না। বা যারা প্রথম বেবি নিতে চাইছেন আপনাদের পোষ্যটি, আপনাদের সাথে যাতে না এই ঘটনাটা ঘটে, বা ঘটতে কিন্তু বেশি দেরি নেই। হবে সত্যি আমরা বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি যে আমাদের সাথে এটা ঘটতে পারে। আপনারা তো নিজেরাই জানেন আমরা নানা রকম জায়গায় ঘুরে বেড়াই আপনাদের জন্য, যাতে ভালো ভালো ইনফরমেশন শেয়ার করতে পারি। ও যে এতটা কষ্ট পাবে 2টো দিন ধরে, আর মানুষ যে এই রকম হতে পারে, আমি সত্যি বলছি দেখেছি তো নিজে, আর নিজের কানে শুনেওছি, তাদের ব্যবহার দেখলাম, সত্যি বলছি আমি খুবই খুবই মানে দুঃখিত, আমার খুব খারাপ লেগেছে। ইউটিউবার হয়ে আমাদের বাড়ির পোষ্যর সাথে যদি এরকম ঘটনা হতে পারে, তো আপনারা তো নতুন, যারা নতুন ওনার আছেন, তো আপনাদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটতে বেশি দেরি নেই। আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা বানানোটা উচিত হয়তো নয়, বা অনেকে ভাববেন যে কেন বানিয়েছেন। তো সেই জন্য যাতে আপনারা সচেতন হতে পারেন, আপনাদের সাথে যাতে না এই ঘটনাটা ঘটে, সেই জন্যই আমাদের এই ভিডিওটা বানানো। আর মানে ধরুন আমরা আমাদের ফ্যামিলিতে যতজন আছি, আমি, আমার স্বামী, আমার ছেলে, আমার শ্বশুরমশাই, আমার আশেপাশে বাবলাদা বলে একজন আছেন, উনি সকাল 7টা থেকে আমার রোজির কাছে বসেছিল, একটুও কোথাও যাননি, শুধুমাত্র হয়তো একটু বাইরে যেটা 5 মিনিটের জন্য যেতে হয় সেইটুকুই গেছেন, উনি সারা দিন আমাদের সাথে গেছেন। আর এক ম্যাডাম ছিলেন, সারাটা দিন উনি নিজের ছোট বাচ্চা রেখে আমাদের কাছে ছুটে এসেছেন, অনেক দূর থেকে, প্রায় 1 ঘন্টার রাস্তা পেরিয়ে আমাদের কাছে ছুটে এসেছেন আমার রোজির জন্য। কিন্তু শেষ মুহূর্তে এসে আমাদের সঙ্গে যে এই ঘটনাটা ঘটবে, আর মানুষ যে এভাবে আমাদের এই সুযোগের সদ্ব্যবহার নেবে না, ভাবতে পারিনি যে মানুষ এরম পর্যায়ে, এত নিচু পর্যায়ে যেতে পারে। মানুষই এরম পারে, অন্য কেউ পারে না, মানুষই মানুষকে ঠকায়। তো সেই এই যাতে না আপনারা এরম ভাবে ঠকেন, বা এরম একটা বাজে ষড়যন্ত্রের শিকার হন, সেই জন্যই আপনাদেরকে সচেতন করা। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটির মধ্যে পুরো ঘটনাটা আপনারা শেষ জানতে পারবেন। আমাদের সঙ্গে যে স্ক্যামটা হয়েছে, আর তার সাথে সাথে আমাদের যে ভুলের পরিণতি, সেই মাশুলটাও আমাদেরকেই গুনতে হচ্ছে। আপনাদের সঙ্গে যাতে না এই স্ক্যামটা হয়, সেটার জন্য একটুখানি অ্যালার্ট করে দেওয়া, ওই 3টে বাচ্চা যে মৃত আছে আমাদের কাছে, তো সেটাকে সমাধিতে নিয়ে যাচ্ছি, একটা বিরাট ক্ষতি করে ফেলেছি, সেটা ওর পক্ষে তো বিরাট ক্ষতি, আর আমাদের পক্ষেও, আমাদের জন্য খুব ক্ষতি। তো এটা যাতে না হয়, তো একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়ো করবেন না, আমরা তো ক্ষতি করেই ফেলেছি, আপনাদের যাতে না ক্ষতিটা হয় সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা। যে দেখুন দাদা সমাধি দেওয়ার ব্যবস্থা করছে, একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়ো করবেন না। আর 2 দিন ধরে এতটাই কষ্ট পেয়েছে আমার রোজি, আপনারা চেনেন রোজিকে, আপনারা ছোট থেকেই দেখছেন, মাঝে মাঝে ওর আপডেট দিই, তো খুবই ভালোবাসি। ও যে এতটা কষ্ট পাবে, বা আমাদের ভুলবশত যে ও এতটা কষ্ট পেয়ে যাবে, বা আমরা দিয়ে ফেলবো এই কষ্টটা, সত্যি কোনোদিনও ভাবতে পারিনি। আর সত্যি আমাদেরই ভুল, আমরা একটু ধৈর্য ধরতে পারতাম, সেটা হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলেছি। এই তাড়াহুড়োটা আপনারা করবেন না প্লিজ। আমাদের বাড়িতে যেহেতু আগে কোনো পোষ্য ছিল না, এই প্রথম আমার কাছে এই পোষ্যটা এসেছে, রোজি আমার কাছে 42 দিন বয়স থেকে এসেছে। তো কিভাবে এদের বাচ্চা হয় সেটা তো আমার কোনো আইডিয়া ছিল না, বা এদের কতক্ষণ ধরে পেনটা ওরা নেয়,
কতক্ষণ পরে এদের বেবি হয় সেটা সত্যি বলতে কি আমাদের বা আমার কোনো আইডিয়া ছিল না। সেই ক্ষেত্রে হয়তো আমার বাড়ির লোক বা আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি, অনেক হয়তো ভুল জিনিস করে ফেলেছি, যেটা সেই স্টেপটা নেওয়াটা উচিত হয়নি ওর ক্ষেত্রে, সেটা হয়তো ওর পক্ষে খুব খারাপ হয়ে গেছে, সেই জন্যই এই ভুলটা আমাদের ভুলের মাশুলটা দিতে হচ্ছে। 2 দিন ধরে রোজি যেহেতু কষ্ট পেয়েছে বললাম, তো আমরাও তো ওর সাথে কষ্টটা পেয়েছি, দাদাও খুবই কষ্ট পেয়েছে, কান্নাকাটিও করেছে, কিছু করার নেই এখানে, বুঝতে পারছি, তাও মন শক্ত করে রাখতে হয়েছে। এই যে 3টে মৃত সন্তান, তার মরা বাচ্চা আছে, সেইগুলোকেই দাদা সমাধি দিতে নিয়ে যাচ্ছে, আর একটু দূরে করছি কেননা অনেক অসুবিধা আছে, সেই জন্য একটু দূরে ওদের সমাধি দেওয়া হচ্ছে। খারাপ লাগছে, এটা হয়তো দেখানোটা উচিত নয়। এই দেখুন 3টে মরা বাচ্চা, যেটা এই বাচ্চা 3টেকে এখানে সমাধি দেওয়া হলো, দেখুন মোটামুটি একটু ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি, তার উপরে আমরা মাটি চাপা দিয়ে দেবো। আমরা তো কষ্ট পেয়েছি, আমার রোজিও কষ্ট পেয়েছে, ছোট থেকে ওকে দেখেছেন, খুবই কষ্ট পেয়েছে 2দিন ধরে মেয়েটা আমার। আর তার সাথে সাথে বলি যে 2দিন ধরে আমাদের কারোরই ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই। আমার ছোট ছেলেটাও, আমার ছেলেকে আপনারা দেখেছেন, সেই ছেলেটাও আমাদের সাথে নাওয়া খাওয়া করেনি, ওর এতটাই কষ্ট হয়েছে, সারাদিন মুখে কিছু দেয়নি, রাত্রে না খেয়ে ঘুমিয়েছে। আমাদের কথা ছেড়ে দিন, আমরা সহ্য করবো, কিন্তু ও তো একটা ছোট বাচ্চা, মানে ওর মনেও কতটা কষ্ট হয়েছে বুঝতে পারছেন। ও আপাতত সমাধি দেওয়া হয়ে গেছে, তো শুধু সমাধি তো দেবো না, ভাবছি সমাধিটার ওপরে এই বেবিগুলো, সমাধির ওপরে এই ছোট ছোট গোলাপ ফুল দিয়ে দেবো। আমারই শখের গাছ এটা, আমি গোলাপ গাছ খুব ভালোবাসি বা গোলাপ ফুল খুব পছন্দ করি, সেই জন্যই আমি এই ফুলগুলো তুলে ওদেরকে দিচ্ছি। এই যে সমাধির ওপরে এই গোলাপগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আমার ছেলে, ওরও মনটা খুব খারাপ সকাল থেকে, পাদি দিচ্ছি ওদেরও সেফটির জন্য, কেননা ওদেরকে যাতে না আর কেউ টানাহেজেরা করতে পারে। দ্বিতীয় সারাদিনে প্রায় ও 2-3 ঘন্টাই হয়তো জেগে আছে, ও সারাক্ষণ এরম ভাবেই শুয়ে আছে। পুরো 2দিন ধরে কিন্তু আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে, বাচ্চাটা ওর মায়ের কাছেই থাকে, একটু ও যখন খেয়ে দিয়ে ওর পেটটা ভরে গেছে, আমি ওকে একটুখানি ওই পেটির মধ্যে দিয়েছি গরমে, আর সকালবেলা খাবার খেয়েছে, দুপুরবেলা ওকে তুলে খাইয়ে দিয়েছি, ওকে যেহেতু খাইয়ে দিতে হয় আপনারা জানেন, খাইয়ে দিয়েছি, এখন রেস্ট করছে। তো ঘটনাটা বলি, কালকে ওর পেন উঠেছে সকাল 7টা থেকে, 11:42 ওর ফার্স্ট বেবিটা হয়, ফার্স্ট বেবিটা লস্ট হয়ে যায়, মারা যায়, তার কিছুক্ষণের মধ্যে সেকেন্ড বেবিটা, এই যে ফিমেল বাচ্চাটা দেখছেন, এই ফিমেলটা হয়ে যায়। তারপর থেকে ও কিন্তু কন্টিনিউ পেন মানে তুলছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। পেন তোলার জন্য যে মেডিসিন দিতে হয় সেই মেডিসিনটা আমরা দিয়েছি, কিন্তু ওর যে পরিমাণে পেনটা দিচ্ছে সেই অনুযায়ী ওর বেবিটা হয়নি। তো অনেক ঘন্টা কেটে গেছে, আমরা অনেক জনের মানে আমরা যত জনের কাছে সাহায্য চাওয়ার, যে আমরা কি করবো কোথায় যাব, সেই টাইম মতো আমরা সত্যি কথা বলতে কারো সাহায্য পাইনি। মেয়েটা আমার সারাদিন কষ্ট পেয়েছে, তো আমাদের কাছাকাছি যে সমস্ত এই লাইনের মানুষ আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তো যারা যারা জানেন কিছুটা জিনিস, তাদের তারা কোনো ডাক্তারের পরামর্শ দিচ্ছেন, এটা করতে হবে, ওটা করতে হবে, আমরা সেই ডাক্তারেরই নাম্বার চেয়েছি, কিন্তু তারা বলছে 10 মিনিট পরে কল করো, ঠিক আছে দিচ্ছি। এই করে করে 1 ঘন্টার ওপর কেটেছে, আমার মেয়েটা এই অবস্থাতেই পড়েছিল, ওর আরো কন্ডিশন খারাপ হতে শুরু করেছিল। আমরা ভেবে পাচ্ছিলাম না যে কি করব, একজনকে কল করছে, সে 14 বার ফোন করছে, হ্যাঁ আমার টিম যাচ্ছে, আমার টিম ওখান থেকে যাচ্ছে, এখান থেকে, এটা কি কখনো হতে পারে আপনি বলুন তো। আমি থাকি এই হাওড়া সাঁতরাগাছিতে, তো সে বলছে আমার ডাক্তার আসবে, কোন টিম আসবে, এখান থেকে ওখান থেকে, এটা কখনো হতে পারে, আপনি নিজে বিশ্বাস করবেন কি? আমরা না বিশ্বাস করতে পারবেন, আমরা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা চাইছি যে আমার মেয়েটা ভালো থাক, বেবিগুলো কি অবস্থায় আছে আমরা জানি না, দেখতেও তো পাচ্ছি না, যেহেতু পেটের মধ্যে ওর হালচাল হচ্ছে যেটা বলছি,
খুব কষ্ট পাচ্ছে আমার মেয়েটা, তখনো পর্যন্ত পুরো চুপচাপ শুয়ে আছে, ও উঠে যে দাঁড়াতে পারবে সেই ক্ষমতাটাও নেই। আমরা সেই রাগের মাথায়, মানে ধরুন রাগই বলতে পারেন, কত কিছু এ করছি ভাবছি। তো সেই অনুযায়ী যারা এই লাইনে আছেন না, তারা আমাকে বা আমাদেরকে সেই নাম্বার, সেই ডাক্তারবাবুর নাম্বারটাই শেয়ার করেননি। কেন জানেন, যে তাদের যে হিসাটা কতটা কি তারা নিজেরা পাবে সেটাই আলোচনা করতে ব্যস্ত, নাম্বার দিলই না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, নাম্বার ওরা শেয়ার করেনি। কেন না, তাদের যে হিসাটা তারা আমরা জেনে যাব। তার মানে বুঝতে পারছেন তাদের কাছে টাকার মাহাত্মটা কত। তারা কিন্তু কি, তোমার কাছে কত টাকা আছে আমরা শুধু খিচে নেবো, শেষ করে দেবো, আর তোমাকে নিঃস্ব করে দেবো। তোমার মেয়ের কি হলো আমার জানার দরকার নেই, তুমি কত টাকা দিতে পারবে। একজন আমাকে বলল, আমার টিম তোমার বাড়িতে যাবে, তোমার বেবি মানে বাচ্চা মা সবাইকে একদম সুস্থ করে দেবো, 14,000 টাকার আমাকে বললো। আমি কাঁদলাম তার কাছে, যে দাদা আমি কোথায় পাবো, আমি মধ্যবিত্ত পরিবারের থাকি, আমাদের মধ্যবিত্ত পরিবার। বলছে ঠিক আছে, তোমার বাড়িতে যাবে, তোমাকে দিতেই হবে, 14,000-এ দিতে হবে না, না হলে তুমি এই জায়গায় চলে এসো, 10,000-এ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, তারা কোনো কিছুতে মার্সি নয়, মানে আপনাকে পুরো নিঃস্ব করে ছেড়ে দেবে। তারা শুধু নিজেদের হিসাটা বোঝে। আমার মেয়েকে নিয়ে রীতিমতো বার্গেনিং হচ্ছে, কেউ বলছে 20,000 লাগবে, কেউ বলছে 18,000, কেউ 16,000, কেউ 14,000, কেউ 10-এ নেমে যাচ্ছে, কিন্তু হ্যাঁ 10,000 টাকা নেবো, আমার এখানে আসতে হবে। আরে বাবা, তার মধ্যেই তো আমার গাড়ি ভাড়াটাও আছে, আপনারা চিন্তা করুন না। তাহলে সেকে টোটাল ক্যালকুলেট করে দেখা যাচ্ছে তার ওপরেই কিন্তু চলে যাচ্ছে। তারা কিন্তু একটু মার্সি করছে না, যে 1 টাকাও কমায়, যে কিছুটা টাকা ওর কিছু মার্সি করলে বাচ্চাটার জন্য, তার মায়ের জন্য কাজে লাগতে পারে। তো এই সিচুয়েশনে আমরা শেষ পর্যন্ত কিছু মানুষের কথায় কিন্তু ওর সিজার পর্যন্ত করতে রাজি হয়েছিলাম, কিন্তু আমার মেয়েটার মোটামুটি 2 হয়ে গেছে বাচ্চা, তো তখন তো ওর তো পেন হচ্ছে রীতিমতো। আমাদের বাড়ি থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে গেলে মিনিমাম 5-7 মিনিট ওকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, তো সেটাও আমি করেছি। তো তার মাঝখানে এক ফারিস্তা বলবো, মানে আমাদের কাছে ভগবান স্বরূপও বলা চলে, যে সিজার যেখানে করানোর জন্য ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছি না, সেই ফারিস্তাই বা সেই ভাই আমাদের কাছে ভগবানের জন্য তুল্য হয়ে গেছে, ভগবান তুল্য। আমাদেরকে দেখে বা ওকে দেখে বলল যে ওর নর্মাল ডেলিভারি হবে দিদি, কিছু মনে করবেন না, ওকে দেখে আমি বলছি ওর নর্মাল হবে। তো নর্মালি ডেলিভারি হয়েছে, কিন্তু যে কটা বেবি হয়েছে বেবিগুলো একটাও বাঁচেনি। কেন বলুন তো, এই যে বার্গেনিং এর চক্করে না অনেকটা ঘন্টা আমার মেয়ে কষ্ট পেয়েছে, ওই ঘন্টা যে অত ঘন্টা যে কষ্টটা পেয়েছে না, সেই জন্যই আমার মেয়েটা কোনো বাচ্চাই বাঁচাতে পারলাম না। খুব সচেতন হন, যখনই আপনার বাড়ির পোষ্য প্রেগনেন্ট বা কনসিভ করবে, অবশ্যই ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে রাখবেন, যারা মানে ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, একদম কোনো ব্রিডার বা কোনো ব্রোকারের সাথে কখনো যোগাযোগ রাখবেন না, যখনও না, তারাই দেখবেন আপনার পকেট পুরো ফাঁকা করে দেবে, আপনাকে নিঃস্ব করে দেবে, আপনার বাড়ির পোষ্যটাকে দেখবে না, মা বাচ্চা সুস্থ থাকলো কি থাকলো না দেখবে না, তারা নিজেদের পকেটটা ভরার চেষ্টা করবে। সে আপনি নিঃস্ব হয়ে যান, ভিখারি হয়ে যান, কোনো ব্যাপার নয়, আমি আমার যেটা আমার নিজের খিদেটা সেই খিদেটা মেটাবো আপনার। ওরা নিজেদের পকেটটা বাঁচায়, নিজেদের পকেটটা ভরবে, আপনার পকেট পুরো খালি করে ছেড়ে দেবে, আর আপনার বাড়ির পোষ্যটার কি অবস্থা হবে ভগবানই জানে, এরকম অবস্থা হয়ে যাবে। তো প্লিজ, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা একটু সচেতন হন, যখনই আপনার বাড়ির পোষ্য কনসিভ করবে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে রাখুন, সব সময় তাদের চেক আপে তাদের আন্ডারে রাখুন, দেখবেন আপনার বাড়ির পোষ্য ভালো থাকবে, যে বেবিগুলো হবে তারাও সুস্থ সবলভাবে পৃথিবীতে আসবে, সুস্থ সবলভাবে মা বাচ্চা দুজনেই ভালো থাকবে। আমার চেনা পরিচিত, একদিন দুদিনের নয়, নিচ্ছে তুমি কত নেবে আমি কত নেবো, দুজনে কনসাল্ট করে আমাকে তখন ফোন করছে এত টাকা লাগবে। ওরা নিজেদের হিসাটা বুঝে নিয়ে আমাকে বলছে, বার্গেনিং এর চক্করে এই টাইমটা এতটাই ওরা নষ্ট করেছে বা এতটা টাইম ওরা নিয়ে নিয়েছে, তার মাঝখানে কি হলো, আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেল, আমার মেয়েটার ক্ষতি করে ফেললো ওরা। তাদের ওই ফাঁদে পা দেবেন না, ভালো ডাক্তারের সাথে সবসময় কনসাল্ট করে রাখুন, যখন এইসব স্ক্যামারদের বা যারা স্ক্যাম করছে তাদের ফাঁদে কখনোই পা দেবেন না। ফারিস্তা এসেছে, ফারিস্তা কিছুক্ষণের সময়ের জন্য আসে, ভালোটা আপনার করে দিয়ে সে আবার বেরিয়ে যায়।
তো নিশ্চয়ই সেই ফেরেশতা যে এসেছে আমার রোজিকে তার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে, তাকে রিলিফ করে দিয়ে সে আবার বেরিয়ে গেছে। আপনারা যদি সেই ফেরেশতার নাম্বার পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা তার সাথে যোগাযোগও করতে পারেন আপনার নিজের পোষ্যটাকে ভালো রাখতে, সুস্থ রাখার জন্য।